হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি হাজির হয়েছি অ্যাকাউন্টিংয়ের আরও একটি নতুন ক্লাসের ভিডিও নিয়ে। তোমাদের মাঝে আজকে আমি অ্যাকাউন্টিংয়ের 11তম ক্লাসে হাজির হয়েছি এবং 11তম এই ক্লাসে আমরা আজকে জানার চেষ্টা করব যৌথ মূলধনি কারবার বা কোম্পানি রিলেটেড যত প্রকার প্রবলেমস, টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং সেই সাথে আমরা আজকে যৌথ মূলধনী কারবারের সকল কিছু আলোচনা করার পাশাপাশি প্রথমত আমরা যৌথ মূলধনী থেকে থিওরিটিক্যাল আলোচনা করব। এখান থেকে আমরা অ্যাডমিশন টেস্টে যত প্রকার থিওরি পেয়ে থাকি এবং থিওরির পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব এখানটাতে বা যৌথ মূলধনী কারবার থেকে বা কোম্পানির হিসাব থেকে কোনো প্রকার ম্যাথমেটিক্যাল ইস্যুস বা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স আছে কি না। তাহলে আমরা এখানে থিওরির পাশাপাশি এখানে ম্যাথও কিছু কভার করার চেষ্টা করব, যেখানে নাম্বার নিয়ে ডিল করতে হবে আমাদের। ওকে, তারপরে আমরা দেখার চেষ্টা করব সমাপনী মজুদ পণ্য সংরক্ষণ পদ্ধতি। আমরা কিন্তু আগে সবসময় জেনে এসেছি যে যখন সমাপনী মজুদ পণ্য হয় তখন কিন্তু আমরা সমাপনী মজুদ পণ্যটাকে একটা সম্পদ হিসেবে ধরি, যেটা কিনা একটা স্বল্প মেয়াদি সম্পদ। কিন্তু তোমরা জেনে অবাক হবে যে সমাপনী মজুদ পণ্য সংরক্ষণ করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করে থাকি। একটাকে বলা হচ্ছে কালীন মজুদ পদ্ধতি, ওকে, আরেকটাকে বলা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি। ওকে, আজকে আমরা আজকের ক্লাসে এই অবিরত মজুদ পদ্ধতি এবং কালীন মজুদ পদ্ধতি থেকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করা দেখব এবং দেখার চেষ্টা করব যে স্বাভাবিকভাবে আমরা কালীন মজুদ পদ্ধতি ব্যবহার করব নাকি অবিরত মজুদ পদ্ধতি ব্যবহার করব, এবং কালীন মজুদ পদ্ধতি কিভাবে আমাদের কাজ করে থাকে, এবং আমরা দেখার চেষ্টা করব অবিরত মজুদ পদ্ধতিতে আমরা সমাপনী মজুদ পণ্যগুলোকে কিভাবে হিসাবে লিপিবদ্ধ করে থাকি। তাহলে আজকের ক্লাসে আমরা যে শিডিউলটা পেতে যাচ্ছি সেই শিডিউলটা হচ্ছে অনেকটা এই রকম। আমরা প্রথমত যৌথ মূলধনি কারবার নিয়ে ডিল করার চেষ্টা করব এবং তারপরে আমরা শেয়ার ইস্যু এবং শেয়ারের প্রকারভেদ, যেহেতু আমরা জানি যে যৌথ মূলধনি কোম্পানিটা সম্পূর্ণই ক্যাপিটাল ডিপেন্ডেন্ট হচ্ছে শেয়ারের উপর, তাহলে শেয়ার বিক্রি করে সে তার ক্যাপিটাল বা মূলধনের চাহিদা মিটায়। তাহলে এখানে আমরা শেয়ার ইস্যু এবং শেয়ারের প্রকারভেদ নিয়ে অনেক বিস্তর আলোচনা করব। তারপরে আমরা দেখার চেষ্টা করব শেয়ার ইস্যু সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমাদের কাছে আসবে, আমরা সেই গাণিতিক সমস্যা সলভ করব, এবং তারপরে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব, অবিরত মজুদ পদ্ধতি এবং কালীন মজুদ পদ্ধতি নিয়ে। তারপরে আমরা সেগুলো মূল্যায়ন পদ্ধতি যেগুলো আছে লিফো, ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে আমরা দেখার চেষ্টা করছি যে এইখানটাতে আমরা ফিফো লিফো নিয়ে কথা বলবো একটু। আমরা জানি সবাই ফিফো লিফো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে কোয়েশ্চেন আসতে পারে ফিফো লিফো, এখানে ওয়েটেড অ্যাভারেজ আছে, তারপরে এইগুলো নিয়ে আলোচনা করব। এখানটাতে আমরা আলোচনা করব কালীন এবং অবিরত মজুদ পদ্ধতি নিয়ে। তাহলে এই হচ্ছে যে আমাদের আজকের ক্লাসের আমরা সূচিপত্র, আমরা আজকে দেখে নিলাম যে কী কী পড়ব এবং পড়ার চেষ্টা করব এবং কী কী টপিকগুলো আমরা কভার করব, এবং যাতে করে এই টপিকগুলো কভার করে আমরা খুব সহজেই ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারি। চলে যাচ্ছি বরাবরের মতোই, আমি তোমাদের সাথে থাকবো মোহাম্মদ আজিজুর রহমান সজল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েশন করছি। প্রথমে আমরা আমাদের আজকের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে যৌথ মূলধনি কারবার। আমরা বলেছিলাম যে আজকে আমরা প্রথমে এই যৌথ মূলধনি কারবার থেকে যত প্রকার থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে সেইগুলো কভার করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই কিন্তু ডেফিনেশন জেনে নেওয়ার চেষ্টা করছি, আমরা কিন্তু ডেফিনেশন জানার চেষ্টা করছি যে যৌথ মূলধনি ব্যবসায় বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। আমরা এখানে যে ডেফিনেশনটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বলে দেওয়া আছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় লোক স্বেচ্ছায় যৌথভাবে মূলধন সরবরাহ করে যে আইনসিদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে কিন্তু যৌথ মূলধনী কোম্পানি বলে। তার মানে ধরে নাও তোমার আর তোমার বন্ধু তোমরা দুইজন একটা ব্যবসায় দিতে যাচ্ছ, কিন্তু তোমাদের কাছে আছে 2 লক্ষ টাকা, ওকে, কিন্তু তোমাদের টাকা দরকার অনেক বেশি, তোমাদের যে ব্যবসাটা আছে সেই ব্যবসায়ের পরিকল্পনাটা খুবই ভালো, যার জন্য টাকা দরকার 2 কোটি, ওকে। তাহলে তোমাদের 2 কোটি টাকা যখন দরকার
তখন কিন্তু 2 লক্ষ টাকা 2 কোটির সামনে খুবই অল্প পরিমাণ টাকা। তখন তোমরা কি করার চেষ্টা করবে, তখন তোমরা আরও পার্টনার বা শেয়ার হোল্ডার নেওয়ার চেষ্টা করবে। তখন তোমরা বিএসএসসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে বাজারে মূলধন ছেড়ে বা বাজারে শেয়ার বিক্রি করে কিন্তু 2 কোটি টাকা তোমরা মূলধন সংগ্রহ করতে পারো। তাহলে এই যে 2 কোটি টাকা মূলধন সংগ্রহ, এই 2 কোটি টাকা মূলধন যখন তোমরা বাজার থেকে শেয়ার বিক্রি করে করে ফেলবে, তখন কিন্তু তোমরা আইনসিদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে গেলে, মানে তোমরা কিন্তু একটা কোম্পানি গঠন করে ফেললে। তার মানে যখন অনেক বেশি টাকার প্রয়োজন হয় কোনো কোম্পানিতে, তখন কিন্তু আমরা মূলধন সংগ্রহ করতে পারি যৌথভাবে। ওকে, তাহলে বলা হচ্ছে মুনাফা অর্জন করার উদ্দেশ্যে কতিপয় লোক স্বেচ্ছায় যৌথভাবে মূলধন সরবরাহ করে, যে আইনসিদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। আমরা কিন্তু এই যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে অনেক পড়ে এসেছি। আমরা কিন্তু বলেছি যে আইনসিদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে যে এই কোম্পানিটা, ধরে নিচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ABC কোম্পানি লিমিটেড। ওকে, তাহলে এই ABC কোম্পানি লিমিটেড কিন্তু নিজ নামে ব্যবসায় পরিচালনা করতে পারবে। তার মানে এই ABC কোম্পানি লিমিটেড যে কারো নামে চাইলে মামলাও দায়ের করতে পারে, এবং যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ABC কোম্পানির নামেও মামলা দায়ের করতে পারে। তার মানে বলা হচ্ছে যে এই কোম্পানি যখন গঠন হয়ে যাবে যৌথভাবে মূলধন সরবরাহ করে, বা সাধারণ মানুষের কাছ থেকে যখন শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে কোনো ব্যবসা গঠন করা হয়ে যাবে, তখন কিন্তু সেটা একটা আইনসিদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে যায়। তার মানে সেই ব্যবসা নিজ নামে পরিচালিত হতে পারে এবং সেই ব্যবসায় নিজে অনেক কিছু করে ফেলতে পারে, মানে যেরকমটা আমরা বলছি যেখানে মামলা করে ফেলতে পারে, তার নামে কেউ মামলা করতে পারে, সে নিজেই ব্যবসায় পরিচালনা করতে পারে। তার অস্তিত্ব একটা আইনসিদ্ধ ব্যবসায়, মানে আইনসিদ্ধ ব্যবসায় কিন্তু তার প্রতিষ্ঠানটা একটা সম্মতি, মানে কি বলে, আইনসিদ্ধ ব্যবসায় বা একটা লিগ্যাল রাইট সে পেয়ে থাকে। তারপরে এখানে বলা হচ্ছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে আমরা সবাই জেনে আসছি যে এই ধরনের যৌথ মূলধনী প্রতিষ্ঠান কিন্তু 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। আমরা বলে দিতে পারি যে এইটা হচ্ছে যে আমাদের সবার মোটামুটি একটা জানা ইনফরমেশন। তাহলে এইটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে কোম্পানি আইন হচ্ছে 1994 সালের আইন অনুযায়ী কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপরে যে ইনফরমেশনটা দেওয়া আছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানির চিরন্তন অস্তিত্ব ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। তার মানে বলা হচ্ছে যে এই যে ব্যবসায় প্রতিষ্ঠান বা যে এই যে যৌথ মূলধন, বা সবার কাছ থেকে আমি শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধন কালেক্ট করে যে ব্যবসায় প্রতিষ্ঠা করলাম, সেই ব্যবসায়ের যে অস্তিত্ব সেটা কিন্তু 1 বছর 2 বছর 3 বছর পরে যে সেটা শেষ হয়ে যাবে না। মানুষ যে যারা কোম্পানি দিয়েছে যদি তারা মারাও যায়, তারপরেও কিন্তু এই কোম্পানির অস্তিত্ব থেকে যাবে। এজন্য এটাকে বলা হচ্ছে যে চিরন্তন অস্তিত্ব ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। মানে একটা ব্যক্তি যেই যেই কাজগুলো করতে পারে, কোম্পানি তার নিজ নামে সেই সেই কাজগুলো করতে পারে। ফর এক্সাম্পল, কোনো কিছু পণ্য ক্রয় করা, কারো নামে মামলা করা, পণ্য বিক্রয় করা এবং হিসাব সংরক্ষণ করা, সকল প্রকার কাজ কোম্পানি একজন ব্যক্তির মতোই করতে পারে, যার জন্য এটাকে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। তারপরে বলা হচ্ছে তাই ব্যক্তির ন্যায় এটি নিজ নামে পরিচিত ও পরিচালিত হয়। আমরা কিন্তু বলে থাকি যে অমুক কোম্পানি তমুক কোম্পানি, ফর এক্সাম্পল স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আমরা কিন্তু বলি তাহলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস 1 লক্ষ শেয়ার বাজারে ইস্যু করেছে। তাহলে কিন্তু শুনতে শোনা যায় এরকম যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিজের হাত পা আছে এবং সে নিজে ব্যবসায় বা বাজারে 1 লক্ষ শেয়ার ইস্যু করেছে, কিন্তু এটা সে করেনি, বাট তার নামে কিন্তু ব্যাপারটা আমরা জানতে পারছি যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 1 লক্ষ শেয়ার ইস্যু করেছে। তার মানে এটা একটা ব্যক্তির ন্যায় নিজ নামে পরিচিত ও পরিচালিত হয়ে থাকে। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো আরও কিছু থিওরিটিক্যাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানটাতে প্রথমে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা বলা হচ্ছে যে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য মালিকানা ইস্যুর মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে শেয়ার ইস্যু বলে। তার মানে যখন কোম্পানি তার মালিকানা বিক্রি করবে,
তখন ওই মালিকানা বিক্রির মাধ্যমে যদি সে টাকা গ্রহণ করে থাকে বা মূলধন সংগ্রহ করে থাকে তাকে কিন্তু শেয়ার ইস্যু বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, এই কোম্পানির টোটাল ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা, আমি ধরে নিচ্ছি 1,00,000 টাকা। এখন যদি সে 10,000 টাকা কারো কাছ থেকে কালেক্ট করে এবং 10,000 টাকা কালেক্ট করে যদি বলা হয় যে মালিকানা ইস্যুর মাধ্যমে 10,000 টাকা কালেক্ট করে, মালিকানা ইস্যুর মাধ্যমে যদি 10,000 টাকা মালিকানা ইস্যু, ওকে আমি লিখছি, মালিকানা ইস্যুর মাধ্যমে যদি 10,000 টাকা কালেক্ট করে থাকে, তাহলে কিন্তু সে তার কোম্পানির এই 1,00,000 টাকা মালিকানা থেকে বা ইকুইটি থেকে, আমরা যেটা জানি ইকুইটি, এই ইকুইটি থেকে কিন্তু 10,000 টাকার ইকুইটি বিক্রি করে ফেলল। তার মানে আমরা বলতে পারি যে 10% শেয়ার বিক্রি করে ফেলল। ওকে, তাহলে 10% শেয়ার যদি বিক্রি করে ফেলে, তাহলে এই 10% শেয়ার বিক্রি করে সে কী পাচ্ছে? 10,000 টাকা সে সাধারণ মানুষের কাছ থেকে নিতে পারছে বা মূলধন সংগ্রহ করতে পারছে। তাহলে এই ধরনের মালিকানা বিক্রির মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে কিন্তু আমরা বলে ফেলতে পারি যে শেয়ার ইস্যু। ওকে, তাহলে আমরা তাকে বলবো শেয়ার ইস্যু। তাহলে এখানে বলা হচ্ছে শেয়ার দুই প্রকারে ইস্যু করা যেতে পারে, একটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার বলতেছে প্রথমে, সাধারণ শেয়ারে প্রথমে ঋণের টাকা দিতে হবে, ঋণের টাকা পরিশোধ করতে হবে, তারপরে অগ্রাধিকারের টাকা পরিশোধ করতে হবে, অগ্রাধিকার শেয়ারের টাকা পরিশোধ করতে হবে, তারপরে কিন্তু যা থাকবে লাভ বা ক্ষতি তারা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। তাহলে যখন বলা হবে যে সাধারণ শেয়ার হোল্ডাররা কখন লাভের টাকা পাবে, সেই লাভের টাকা থেকে কিন্তু প্রথমে ঋণদাতাদের টাকা পরিশোধ করতে হবে, তারপরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের টাকা পরিশোধ করতে হবে, তারপরে যে টাকাটা থেকে থাকবে সেটা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা পেয়ে যাবে। ওকে, আর যদি বলা হয় যে অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে কিছু বিশেষ সুবিধা লাভ করে, এই ধরনের শেয়ারকে বলা হয় যে অগ্রাধিকার শেয়ার। ফর এক্সাম্পল, কোম্পানিতে যদি প্রথম বছর লসও হয়, পরবর্তী বছরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লাভের টাকা দিয়ে দেওয়া হবে, ফর এক্সাম্পল বলা হলো বা তাদের প্রতিশ্রুতি দেওয়া হলো যে তারা তাদের শেয়ারের 10% লভ্যাংশ পাবে, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা 10% লভ্যাংশ পাবে, তার মানে যদি প্রথম বছর লস হয় লভ্যাংশ দিতে না পারে, পরবর্তী বছর যে সে 20% লভ্যাংশ পাবে। তার মানে অগ্রাধিকার শেয়ার হোল্ডার হচ্ছে বা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বা কোম্পানি বিলোপে বিশেষ সুবিধা লাভ করে এমন ধরনের শেয়ারকে আমরা কিন্তু অগ্রাধিকার শেয়ার বলে থাকব। তাহলে আমরা কিন্তু এখানে একটু সংশোধন করে দিয়েছি, এখানে বলা হচ্ছে যে লভ্যাংশ বা কোম্পানি বিলোপে বিশেষ সুবিধা লাভ করে এমন শেয়ারকে কিন্তু অগ্রাধিকার শেয়ার বলা হয়ে থাকে, সাধারণ শেয়ার বলা হয় না। তার মানে যখন কোনো শেয়ার হোল্ডারকে বলা হবে যে আপনি আমার কোম্পানির শেয়ার কিনেন, আপনাকে আমি কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস প্রোভাইড করব, তাহলে এক্সট্রা ফ্যাসিলিটিস প্রোভাইড করতে যেই শেয়ার বিক্রি করা হয় সেটাকে কিন্তু অগ্রাধিকার শেয়ার বলা হয়ে থাকে। অগ্রাধিকার শেয়ার দুই ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকে, কাইন্ড অফ এখানে নিশ্চয়তা দেওয়া হয়, লাভের নিশ্চয়তা দেওয়া হয়। যেহেতু লাভের নিশ্চয়তা দেওয়া হয় এখানে কিন্তু কাইন্ড অফ এইটা কিন্তু লাভের নিশ্চয়তা দেওয়া কিন্তু একটা ঋণের মতো ফ্যাসিলিটি, তাহলে আমরা এটাকে বলতে পারি একটা ঋণের মতো ফ্যাসিলিটি পেয়ে থাকে। এবং তারপরে কিন্তু এখানে ভোট দেওয়ার সুযোগ থাকে, যেটা কিনা একটা সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে অগ্রাধিকার শেয়ার হচ্ছে একটা সাধারণ শেয়ার আর ঋণের সংমিশ্রণ। ওকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে অগ্রাধিকার শেয়ার হচ্ছে একটা লাভের নিশ্চয়তা পায় এবং সাথে সাথে অগ্রাধিকার শেয়ার দিয়ে আমরা কিন্তু ভোটও দিতে পারি। এর জন্য আমরা বলতে পারি অগ্রাধিকার শেয়ার একটা ঋণ এবং সাধারণ শেয়ারের সংমিশ্রণ। তাহলে আমরা বলতে পারি যে ঋণ এবং মালিকানার সংমিশ্রণ কাকে বলা হয়, আমরা কিন্তু বলতে পারি যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে ঋণ এবং মালিকানা আর মালিকানার সংমিশ্রণ বলা হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে রাইট শেয়ার হলো বর্তমান শেয়ার হোল্ডারদের শেয়ার কেনার অধিকার। রাইট শেয়ার কিন্তু কোনো আলাদা প্রকারের শেয়ার না, বর্তমানে যারা শেয়ার হোল্ডার আছে
কোম্পানি যখন নতুন শেয়ার বাজারে বিক্রি করতে যাবে, তখন কিন্তু সেই শেয়ার বাজারে বিক্রি করার আগে বর্তমান শেয়ার হোল্ডারদের যে রাইট বা যে অধিকার দেয়, যে চাইলে তোমরা কিনতে পারো যদি তোমরা চাও, আর যদি তোমরা না চাও তাহলে কিন্তু সেটা বাজারে বিক্রি করে ফেলা হবে। তাহলে বর্তমান শেয়ার হোল্ডারদের শেয়ার ক্রয় করার জন্য যে রাইট বা অধিকার কোম্পানি দিয়ে থাকে সেটাকে বলা হয় রাইট শেয়ার। এটা কিন্তু আলাদা কোনো প্রকারের শেয়ার না, এটা একটা অধিকার বা একটা রাইট যেখানে বর্তমান শেয়ার হোল্ডাররা একটা সুবিধা পেয়ে থাকে। তারপর বলা হচ্ছে বন্ড বা ঋণপত্র মালিকানার অংশ নয়। আমরা জানি যে এই যে বলছিলাম আমরা এখানে 100,000 টাকা হচ্ছে ইকুইটি, 100,000 টাকা ইকুইটি ছাড়াও যদি 100,000 টাকা ইকুইটি থেকে কোনো টাকা বিক্রি করলো না, বিক্রি না করে কোম্পানির টাকা দরকার, তখন সে যদি কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ করে আরও 100,000 টাকা, তাহলে এই যে ঋণ করলো, এই ঋণ মানে হচ্ছে, এই ঋণকে বলা হচ্ছে একটা দায়। ওকে, তাহলে এই ঋণ যখন করা হবে তখন কিন্তু ব্যবসায় পরিচালনা করে যে লাভ হবে সেই লাভের টাকা দিয়ে এই ঋণ পরিশোধ করে দেওয়া হবে। তাহলে আমরা বলতে পারি যে যখন ঋণ করা হবে তখন কিন্তু এই ঋণের টাকাকে আমরা মালিকানার মধ্যে ফেলতে পারি না। ঋণ হচ্ছে আমার কাছে একটা দায়, ঋণ হচ্ছে দায়, তার মানে বন্ড বা ঋণপত্র হচ্ছে মালিকানার অংশ নয়, এটা একটা দায়ের অংশ। আমরা এই ধরনের আলোচনা থেকে কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারি, আমরা কিন্তু খুব সহজেই কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারি যে এই আলোচনাগুলোর আলোকে। বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার সম্পর্কে কোনটি সত্য। এখানে বলা হচ্ছে যে ইহা ইকুইটির অংশ, ইহা একটি ঋণ, ইহা ইকুইটি ও ঋণের মিশ্রণ, কোনোটি সত্য নয়। আমি কিন্তু আলোচনা করেছিলাম অগ্রাধিকার শেয়ার হোল্ডার কিন্তু একটা ঋণের একটা ফ্যাসিলিটি পেয়ে থাকে এবং সাথে সাথে কিন্তু তারা সাধারণ শেয়ার হোল্ডারের মতো মানে ফ্যাসিলিটি পেয়ে থাকে বা মালিকানার ফ্যাসিলিটিও পেয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে সাধারণ শেয়ার আর ঋণের মিশ্রণ। ওকে, তাহলে সাধারণ শেয়ার আর ঋণের মিশ্রণ যদি বলি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি ইহা হচ্ছে ইকুইটি আর ঋণের মিশ্রণ। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের প্রবলেম থেকে খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উত্তর দেওয়া আছে সি। ওকে, আমরা একটু দেখার ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের উত্তর হচ্ছে সি। আমরা পরবর্তী যে জিনিসটা সলভ করব সেটা হচ্ছে যে পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ নয় কোনটি, মালিকানা সত্ত্বের অংশ নয় কোনটি। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম যে মালিকানা সত্ত্বের অংশ নয় হচ্ছে ঋণ বা বন্ড। ওকে, তাহলে এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে আমরা কিন্তু বলবো যে ঋণ বা বন্ড হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ নয়। তাহলে আমরা খুব সহজে কিন্তু বন্ড দাগাই দিতে পারি, বন্ড হচ্ছে একটা ঋণ। তারপর আমরা বলতে পারি পরিশোধিত মূলধন, যেটা মূলধনের অংশ, সাধারণ রিজার্ভ, শেয়ার হোল্ডারদের প্রাপ্য, একটা মালিকানা সত্ত্ব, মূলধন রিজার্ভ, এখানে আবার বলা হচ্ছে শেয়ার প্রিমিয়ামও কিন্তু কাইন্ড অফ হচ্ছে যে আমরা পরবর্তীতে বাজেয়াপ্তকরণ তহবিলে কিন্তু আমরা নিয়ে যাই। তো আমরা বলতে পারি যে এখানে এ বি ডি ই সবগুলোই হচ্ছে যে মালিকানা সত্ত্বের অংশ। যেই অ্যান্সারটা খুব সহজেই আমরা বলতে পারি এটা মালিকানা সত্ত্বের অংশ নয় সেটা হচ্ছে বন্ড বা ঋণপত্র। তাহলে আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার করে দিতে পারছি, এখানে অ্যান্সার হবে আমাদের সি। আমরা এবার শেয়ার মূলধনের শ্রেণীবিভাগে চলে যাব এবং এখানে কিছু আমরা প্রিলিমিনারি আলোচনা করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো একটা কোম্পানি স্টেবলাইজ করে থাকি তখন কিন্তু সেই কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করার জন্য আমরা কিন্তু বিএসইসিতে যাই, তার মানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আমরা যাই, যে কিন্তু কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য আমরা অনেকগুলো প্রসেস পালন করে থাকি। তাহলে সেই প্রসেসগুলোর মধ্যে আমরা আমাদের ব্যবসায়ের প্ল্যান দেখে, আমাদের ব্যবসায়ের মানে ফিজিবিলিটি দেখে কিন্তু আমাদের ব্যবসায়ের মূলধনের অনুমোদন দেওয়া হয়, যেটাকে আমরা বলে থাকি অনুমোদিত মূলধন। ওকে, অনুমোদিত মূলধন। ওকে, আমরা বলে থাকি যে অনুমোদিত মূলধন হচ্ছে আমি যত পরিমাণ মূলধন ম্যাক্সিমাম বাজার থেকে শেয়ার বিক্রির মাধ্যমে কালেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমাকে বলা হইলো যে আমার অনুমোদিত মূলধন হচ্ছে 10,00,000 টাকা। ওকে, আমাকে অনুমোদিত মূলধন বলে দেওয়া হলো 10,00,000 টাকা, যেখানে আমি 10 টাকা মূল্যের 1,00,000 শেয়ার বিক্রি করে কালেক্ট করতে পারবো। তার মানে আমি এই ম্যাক্সিমাম চাইলে
মূলধন বাজারে ছাড়তে পারবো, 1 লক্ষটা বিক্রি করতে পারবো, এবং 1 লক্ষটা মূলধন বিক্রি করে সেই 1 লক্ষটার শেয়ার 10 টাকা করে বিক্রি করে আমি কিন্তু কালেক্ট করতে পারবো 10 লক্ষ টাকা। এটাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। তারপরে ধরা হলো যে আমি প্রথমেই 1 লক্ষ শেয়ার বিক্রি করে 10 লক্ষ টাকা কালেক্ট করতে চাই না, আমি এখন কালেক্ট করতে চাই ফর এক্সাম্পল 5 লক্ষ টাকা। তাহলে আমি যে 5 লক্ষ টাকা কালেক্ট করতে চাইবো, তাহলে এই 5 লক্ষ টাকা, যে 5 লক্ষ টাকা আমি বিক্রি করতে চাই, সেই 5 লক্ষ টাকা হচ্ছে ইস্যুযোগ্য মূলধন বা বিলিযোগ্য মূলধন আমি বলছি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে আমি এখন 5 লক্ষ টাকা মূলধন কালেক্ট করতে চাই, বা আমার এখন 5 লক্ষ টাকা দরকার আছে, এটাকে আমি বলছি বিলিযোগ্য মূলধন, বিলিযোগ্য মূলধন। ওকে, বিলিযোগ্য মূলধন হচ্ছে আমার 50,000 শেয়ার আমি বিক্রি করছি 10 টাকা করে, তাহলে কিন্তু আমি বিক্রি করতে চাচ্ছি হচ্ছে 5 লক্ষ টাকা। তার মানে আমার এখন 5 লক্ষ টাকা দরকার আছে, মানে আমি বিলি করতে চাচ্ছি 5 লক্ষ টাকা। এখন বাজারে আমার কোম্পানিটা নতুন একটা কোম্পানি, মানুষজন স্বাভাবিকভাবেই আমার কোম্পানির শেয়ার কিনতে চাইবে না। যেহেতু আমার কোম্পানির শেয়ার সবাই কিনতে চাইবে না, ধরে নিচ্ছি সেই কোম্পানির শেয়ার কিনতে চাওয়ার মতো মানুষ হইল 40,000। ওকে, তার মানে 40,000 জন মানুষ আবেদন করলো আমার কোম্পানির শেয়ারটা ক্রয় করার জন্য। তাহলে এই যে আবেদন করেছে, এটাকে আমরা বলবো বিলিকৃত মূলধন, বিলিকৃত মূলধন। 40,000 জন মানুষ আবেদন করেছে 10 টাকা করে কেনার জন্য, এবং এটার আমার শেয়ার বিলিকৃত মূলধনের পরিমাণ হবে কত টাকা, আমরা বলবো 4 লক্ষ টাকা। এখন বলা হইল যে আমি তলব করলাম, আমরা তলব করলাম। তলবকৃত মূলধন কি? আমার প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে, কিন্তু এখনই আমার 10 টাকার দরকার নেই। এখন আমি 40,000 জন মানুষের কাছ থেকে 5 টাকা করে নিব, তারপরে আমি আবার 40,000 জন মানুষের কাছ থেকে 5 টাকা করে নিব। তাহলে আমি বলছি প্রথম তলবে আমি 40,000 জন মানুষকে বললাম যে ভাই তোমরা আমাকে 5 টাকা করে মূলধনের টাকাটা দিয়ে দাও। তাহলে আমরা বলবো এখানে 2 লক্ষ টাকা আমি আদায় করলাম। দ্বিতীয় তলবে আমি কি করলাম, দ্বিতীয় তলবে আমি আবার 40,000 জন মানুষের কাছ থেকে কিন্তু 5 টাকা করে কালেক্ট করে ফেললাম। তাহলে আমি দুইবারে আমি কিন্তু আমার 4 লক্ষ টাকা কালেক্ট করে ফেললাম। এখন যদি আমাকে বলা হয় যে আদায়কৃত মূলধন কত, আমি আদায় করেছি কত আদায়কৃত মূলধন, তখন কিন্তু আমরা খুব সহজেই বলে ফেলতে পারবো যে আমরা আদায় করতে পারি হচ্ছে, এখানে আদায় করেছি আমরা 40,000 জন মানুষের কাছ থেকে 10 টাকা করে আদায় করেছি 4 লক্ষ টাকা। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় অনুমোদিত মূলধন কত, আমরা দেখব যে অনুমোদন দেয়া হয়েছে কয়টা এবং প্রতিটার ফেস ভ্যালু কত। এই যে 10 টাকা, এই 10 টাকাকে কিন্তু আমরা বলছি ফেস ভ্যালু, ওকে, বা শেয়ারের মুখমূল্য। ওকে, তারপরে এখানে আমাদের যদি বলা হয় বিলিযোগ্য মূলধন কত, তার মানে আমি কতটুকু শেয়ার বিক্রি করতে চাচ্ছি, বা কোম্পানি কতটুকু শেয়ার বাজারে বিক্রি করে মূলধন সরবরাহ করতে চাচ্ছে, সেটাকে আমরা বলবো বিলিযোগ্য মূলধন। তারপরে যখন মানুষজন আমার শেয়ার কেনার জন্য আবেদন করলো, সেটাকে আমরা বলবো বিলিকৃত মূলধন। এই বিলিযোগ্য মূলধনের আরও নাম আছে, এটাকে আমরা বলতে পারি যে ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিযোগ্য মূলধন। সো আমরা কিন্তু এখানে শিখলাম যে অনুমোদিত মূলধন কাকে বলে, ইস্যুকৃত বা বিলিকৃত মূলধন কাকে বলে। কোম্পানি যত মানুষ কোম্পানিতে শেয়ার ক্রয় করার জন্য আবেদন করবে, সেই আবেদনের প্রেক্ষিতে যতগুলো শেয়ার বিলি করা হবে, সেটাকে কিন্তু বলা হচ্ছে বিলিকৃত মূলধন। তারপরে এই শেয়ারের ফেস ভ্যালুর পুরো টাকাটা প্রথমবারে তলব নাও করা হতে পারে। যদি প্রথমে অর্ধেক তলব করা হয় সেটা প্রথম তলব, দ্বিতীয় তলবে যদি আরও অর্ধেক তলব করা হয় তাহলে সেটাকে দ্বিতীয় তলব বলবো। এবং তারপরে আমরা কিন্তু পেয়ে যাব যে যতগুলো মানুষ আমাকে পুরো টাকাটা প্রদান করেছে, তারা কিন্তু হবে আমার আদায়কৃত মূলধনের পরিমাণ। ফর এক্সাম্পল, এখানে 40,000 জন মানুষ 10 টাকা করে আমাকে প্রদান করেছে, এর জন্য আমি বলছি যে 4 লক্ষ টাকাই হচ্ছে আমার আদায়কৃত মূলধন। কিন্তু এখানে যদি এরকম হতো যে আমাকে 30,000 জন মানুষ হচ্ছে যে শুধুমাত্র 10 টাকা করে দিয়েছে,
30,000 জন মানুষ আমাকে 10 টাকা করে যদি দিয়ে থাকে, তখন কিন্তু আমরা বলবো যে আমার আদায়কৃত মূলধনের পরিমাণ হচ্ছে 3,00,000 টাকা। এখন ধরি যে বাকি দশ হাজার জন মানুষ আমাকে 8 টাকা করে দিয়েছে, বাকি 2 টাকা দেয়নি, তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে 80,000 টাকা আমি পেয়েছি কিন্তু পুরো টাকাটা কিন্তু পাইনি, মানে 10 টাকা পাইনি, 8 টাকা করে পেয়েছি। আমরা তাদের আবার বলবো যে আপনারা আরও 2 টাকা করে দিয়ে দেন, আপনারা আরও 2 টাকা করে দিয়ে দেন। বাট যখন আমরা দেখব যে শেয়ার হোল্ডাররা টাকাটা দিচ্ছে না, তার মানে আর পুরো টাকাটা মানে 10 টাকা যে ফেস ভ্যালু আছে সেই ফেস ভ্যালু 10 টাকা দিচ্ছে না, মাত্র 8 টাকা দেওয়ার পরে তারা আমার টাকা পরিশোধ করছে না, তখন কিন্তু আমি 80,000 টাকা কিন্তু বাজেয়াপ্ত করে ফেলবো। মানে তাদের এই 80,000 টাকাকে আমি আমার বাজেয়াপ্ত তহবিলে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে বাজেয়াপ্ত তহবিলে চলে যাবে। ওকে, তাহলে যখন আমরা দেখব যে আদায় করতে পারছি না পুরো টাকা আমরা, তখন কিন্তু যতটুকু টাকা আদায় করা হয়েছে সেটা কিন্তু বাজেয়াপ্ত তহবিলে চলে যাবে। ওকে, তাহলে এই ধরনের জিনিসগুলো আমরা পরবর্তী স্লাইডে একটু দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে অনুমোদিত মূলধন বলা হচ্ছে যে এখানে একটা মঞ্জলি লিমিটেড ধরা হয়েছে, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে 10,00,000 টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত 100 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত। ওকে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে 10,00,000 টাকা, এখানে প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, এবং এখানে 10,000 শেয়ার সে চাইলে ম্যাক্সিমাম মূলধন সংগ্রহ করতে পারবে বিক্রির উদ্দেশ্যে। তা এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট আংকিক মূল্যে বিভক্ত এই 10,00,000 টাকাই কোম্পানির অনুমোদিত মূলধন, 100 টাকা এখানে বইমূল্য, এটা সর্বোচ্চ মূলধন। চাইলে এই 10,00,000 টাকার বেশি সে কখনোই উত্তোলন করতে পারবে না। তাহলে 10,00,000 টাকার বেশি সে উত্তোলন করতে পারবে না। তারপরে বলা হচ্ছে ইস্যুকৃত মূলধন বা বিলিযোগ্য মূলধন। আমরা কোম্পানি যতটুকু শেয়ার বিক্রি করতে চায় বা জনসাধারণের নিকট বিক্রি করা হয়, 10,00,000 টাকা হলে এর বিলিযোগ্য মূলধন এর সমান বা কম হতে পারে। তার মানে আমি চাইলে ম্যাক্সিমাম এই 10,00,000 টাকাই বিলি করতে পারি বা মানুষের কাছে বিক্রি করার ইচ্ছা পোষণ করতে পারি। আমি চাইলে 10,00,000 না করে 8,00,000 শেয়ার বিক্রি করতে চাইতে পারি, বা আমি চাইলে 5,00,000 টাকা মূলধন সংগ্রহ করতে চাইতে পারি। এটা আমার ইচ্ছা বা কোম্পানির ইচ্ছা, কোম্পানির অপারেশন বেসিসে এটা ভ্যারি করবে যে কোম্পানির এখন কত টাকা দরকার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইস্যুকৃত মূলধন, এখানে আমরা বলতে পারছি যে বিলিকৃত মূলধন, তার মানে কোম্পানির শেয়ার জনসাধারণ ক্রয় করতে চাচ্ছে এরকম আবেদন করেছে, তাহলে এই ধরনের আবেদনকে কিন্তু বলা হচ্ছে বিলিকৃত মূলধন। তার মানে আমি যদি বিক্রি করতে চাই 10,00,000, মানুষ কিনতে চাচ্ছে কত? আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার শেয়ার ছিল 10,000, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে 8,000 শেয়ার তারা বিক্রি করতে চাইতেছিল। এখানে কিন্তু ধরা যাক কোম্পানির 8,00,000 টাকা কোম্পানি বিক্রি করতে চাচ্ছে, 8,000 শেয়ারে বিক্রি করতে চাচ্ছে, বাট মানুষ আবেদন করেছে 7,000 জন মানুষ। তার মানে কিন্তু আমরা বলতে পারি বিলিকৃত মূলধন হচ্ছে 7,000 × 100, তার মানে হচ্ছে 7,00,000 টাকা বিলিকৃত মূলধন। তার মানে মানুষ বা জনসাধারণ আমার কোম্পানির শেয়ার কতটুকু কিনতে চাচ্ছে সেই মূলধনটাকে কিন্তু আমরা বলবো বা বলার চেষ্টা করব বিলিকৃত মূলধন, আর আমি যতটুকু বিক্রি করতে চাচ্ছি সেটাকে কিন্তু আমি বলবো বিলিযোগ্য মূলধন বা বন্টনযোগ্য মূলধন। ওকে, আমরা পরবর্তীতে যাচ্ছি তলবকৃত মূলধন। আমি 100 টাকার পুরোটাও তলব করতে পারি, চাইলে আমি 50 টাকা করে তলব করতে পারি। তারপরে আদায়কৃত বা পরিশোধিত মূলধন আমরা দেখতে পাচ্ছি যে আদায়কৃত বা পরিশোধিত মূলধন, মোট তলবকৃত মূলধনের যে অংশ শেয়ার হোল্ডারগণ পরিশোধিত করেছেন তাকে আদায়কৃত বা পরিশোধিত মূলধন বলা হয়। তার মানে আমার এই পুরো টাকাটার মানে 100 টাকা করে বলা হচ্ছে যে সবাই যদি 100 টাকা করে পরিশোধ করে দেয়, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে এটা হচ্ছে আদায়কৃত মূলধন। বাট 80 টাকা করে যদি পরিশোধ করা হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো না যে আদায়কৃত বা পরিশোধিত মূলধন। তার মানে আমরা কিন্তু এখানটাতে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে পারি যে যতটুকু টাকা আমি নগদে
শেয়ার হোল্ডারের কাছ থেকে 100 টাকার শেয়ারের ফেস ভ্যালু এখানে, এই 100 টাকা থেকে আমি যত টাকা আদায় করতে পারবো সেটা 100 টাকা হতে পারে, সেটা 50 টাকা হতে পারে, সেটা 80 টাকা হতে পারে, এই ধরনের টাকার অ্যামাউন্টটাকে আমি কিন্তু বলবো আদায়কৃত বা পরিশোধিত মূলধন। ওকে, তাহলে এই গেল হচ্ছে যে মূলধনের ডেফিনেশনগুলো আমরা শিখলাম, অনুমোদিত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন, আদায়কৃত বা পরিশোধিত মূলধন। আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, এগুলো খুব সহজেই আমরা সলভ করে ফেলতে পারবো। কোয়েশ্চেন করা হয়েছে যে, এক নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে শেয়ার বিক্রয় করে কোম্পানি সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে তাকে কি বলা হয়। আমরা কিন্তু বলবো যে শেয়ার বিক্রি করে সর্বোচ্চ যে মূলধন সংগ্রহ করতে পারে তাকে কিন্তু বলা হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে আমাদের অ্যান্সার হবে, খুব সহজেই আমরা বলে দিতে পারি, উত্তর বি। তারপরে বলা হচ্ছে যে কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণপত্র প্রচার করে তাকে কি বলা হয়ে থাকে। আমরা কিন্তু বলেছিলাম যে কোম্পানি যদি যতটুকু শেয়ার বাজারে বিক্রি করতে চায় ততটুকু শেয়ারকে কিন্তু কোম্পানি বলে থাকে যে বিলিযোগ্য মূলধন। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারি যে কোম্পানি যতটুকু মূলধন বাজারে বিক্রি করতে চায় তাকে বিলিযোগ্য মূলধন বলা হয়ে থাকে। ওকে, আমরা পরবর্তীতে শেয়ার অধিকার এবং শেয়ার অবহার নিয়ে কথা বলার চেষ্টা করব। শেয়ার অধিকার এবং অবহারে কিন্তু আমরা বলে থাকি এরকমভাবে যে, ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি এখানটাতে, যে বলা হচ্ছে যে কোম্পানি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে নিবন্ধিত। ওকে, 10,000 শেয়ারে নিবন্ধিত এবং বলা হচ্ছে যে এখানে কোম্পানি 8,000 শেয়ার বিক্রি করতে চায় এবং মানুষজন আবেদন করে হচ্ছে 9,000 জন মানুষ, কিন্তু কোম্পানি দুই টাকা অধিকার চায়। ওকে, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখে এসেছি যে আমরা প্রথমে কিন্তু এখানে যখন শেয়ার মূলধনের জাবেদা দিব, আমরা আরেকটু ভিজুয়াল বা আমার একটা এক্সারসাইজের মাধ্যমে এটা দেখতে পারি। সেটা হচ্ছে যে এইখানটাতে বলা হচ্ছে যে 10 টাকা মূল্যের 2,00,000 শেয়ারে বিভক্ত একটা কোম্পানি, যেখানে 20,00,000 টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। তারপরে কিন্তু বলা হচ্ছে যে কোম্পানি প্রতি শেয়ার দুই টাকা অবহারে 1,50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করল এবং বলা হচ্ছে যে 1,90,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তন্মধ্যে বলা হচ্ছে যে 1,50,000 শেয়ার যথারীত আবণ্টিত হলো, অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। এটা আমাদের একটা কোয়েশ্চেন ছিল, আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। এখন আমরা কিন্তু প্রথমেই জাবেদা দাখিলা দিব যে কতটুকু আবেদন পাওয়া গেল, 1,90,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। ওকে, তাহলে 1,90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল যার ফেস ভ্যালু 10 টাকা মূল্যের, কিন্তু বলা হচ্ছে 2 টাকা অবহার থাকবে। তার মানে আমরা বলবো যে 1,90,000-এর আবেদন পাওয়া গেল, ব্যাংক হিসাব ডেবিট এখানে হবে 1,90,000 × 10 টাকা দাম, কিন্তু 2 টাকা অবহার, তাহলে আমরা বলবো 8 টাকা। ওকে, তাহলে 1,90,000 × 8। তারপরে আমরা যে কাজটা করছি সেটা বলা হচ্ছে যে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন পাওয়া গেলে জন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ক্রেডিট করার রিজন হচ্ছে যে আমি আবেদনের টাকা পেলাম কিন্তু এখনও তাদের শেয়ার দেই নাই, এটা কিন্তু আমার জন্য একটা লায়াবিলিটি, এর জন্য আমি এই কাজটা করেছি। তারপরে আমি যখন শেয়ার মূলধন দিয়ে দিব তখন আমি কিন্তু বলা হচ্ছে এখানে যে আমি কতগুলো শেয়ার বিক্রি করতে চাচ্ছি। কোম্পানি কিন্তু 1,50,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রি করতে চাচ্ছে, তাহলে 1,50,000 শেয়ার যদি কোম্পানি বিক্রি করতে চায় তাহলে আমরা কিন্তু শেয়ার মূলধনের জাবেদা দেব এরকম যে 1,50,000 ইন্টু প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে, সেটা হয়ে যাবে 1,15,00,000 টাকা। ওকে,
তাহলে 2 লক্ষ শেয়ারের মধ্যে থেকে কোম্পানি 1,50,000 বিক্রি করতে চাচ্ছে, আমরা দ্বিতীয় জাবেদায় বা মূলধনের জাবেদায় কিন্তু 1,50,000 শেয়ারের জাবেদা দেওয়ার চেষ্টা করব। তাহলে এইখানটাতে আমরা 1,50,000 × 10, তাহলে আমরা শেয়ার মূলধন করে দিলাম 15 লক্ষ টাকা। এখন শেয়ার অবহার আছে 2 টাকা করে, তাহলে 1,50,000 × 2, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 3 লক্ষ টাকা। তারপরে এখানে বলা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, তাহলে শেয়ার আবেদন হিসাব যখন আমরা ডেবিট করে দিচ্ছি তখন কিন্তু আমরা এখানটাতে বলে দিচ্ছি যে 1,50,000 × 8, তাহলে কিন্তু এইভাবে আমরা কাজগুলো করে থাকি। তাহলে আমরা তারপরে যখন দেখতে পাচ্ছি যে আমাদের আবেদন এসেছিল 1,90,000 টাকা, 1,90,000 শেয়ারের আবেদন এসেছিল, কিন্তু আমরা বিক্রি করেছি 1,50,000, বাকি 40,000 আবেদনের টাকা আমাকে ফেরত দিতে হবে, তেমন আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে। আমি আবেদন নেওয়ার সময় 40,000 জন মানুষের কাছ থেকে নিয়েছিলাম 8 টাকা করে, সেই 8 টাকা করেই কিন্তু আমি ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এই প্রসেসে কাজগুলো করে থাকি। ফর এক্সাম্পল, এখানে প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, তাহলে 1,50,000 শেয়ারের ভ্যালু হওয়ার কথা ছিল হচ্ছে আমার কাছে 15 লক্ষ টাকা, কিন্তু যদি শেয়ারের মূল্য হয়ে থাকে এরকম, যে শেয়ারের মূল্য এখানে কিন্তু যদি হয়ে থাকে যে 12 লক্ষ টাকা যদি হয়ে থাকে, ওকে, যদি 10 টাকা করে শেয়ারের মূল্য হয় তাহলে শেয়ার মূলধন হওয়ার কথা হচ্ছে 15 লক্ষ টাকা, কিন্তু যদি এখানে 12 লক্ষ হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো যে আমরা এখানে অবহার হয়েছে। আবার যদি আমরা আবার দেখার চেষ্টা করি যে অধিহারের ব্যাপারটা দেখার চেষ্টা করি, এখানে কিন্তু প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা, তো আমরা যদি অধিহারের উদাহরণ দেখতে চাই তাহলে আমরা কিন্তু দেখতেছি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা ফেস ভ্যালু, যেখানে 2 লক্ষ শেয়ারে বিভক্ত আছে, 20 লক্ষ টাকা হচ্ছে অনুমোদিত মূলধন, তাহলে চাইলে ম্যাক্সিমাম কালেক্ট করতে পারবে 20 লক্ষ টাকা। তারপরে এখানে বলা হচ্ছে যে 2 টাকা করে হচ্ছে অধিহার দেওয়া আছে, তার মানে 2 টাকা অধিহার দেওয়া আছে, কোম্পানি বিক্রি করতে চাচ্ছে 1,50,000 শেয়ার, যেখানে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করল। এখন এই জায়গাটাতে বলা হচ্ছে যে সর্বমোট 1,90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, তো আমরা যখন জাবেদা করতে যাব তখন কিন্তু প্রথমেই 1,90,000 আবেদন পাওয়া গেল, এবং প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা, এবং তার সাথে 2 টাকা অধিহার আছে, তাহলে আমরা গুণ দিব 12 টাকা দিয়ে, তাহলে আমার ব্যাংকে জমা হয়ে গেল 1,90,000 মানুষের আবেদনের টাকা, যেখানে মূল ভ্যালু ছিল হচ্ছে 10 টাকা এবং 2 টাকা ছিল হচ্ছে অধিহার, তাহলে 12 টাকা করে গুণ করে দিচ্ছি। এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এটা একটা দায়, কারণ এখনও আমি তাদের শেয়ার দেইনি। ওকে, তাহলে দ্বিতীয় জাবেদা যখন আমি করতে যাব তখন কিন্তু আমি শেয়ার মূলধন, সেটা 2 টাকা অধিহার হোক অথবা 2 টাকা অবহার হোক, শেয়ার মূলধনে কিন্তু আমি কোম্পানি কতটুকু শেয়ার বিক্রি করতে যাচ্ছে, 1,50,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছে, সেই 1,50,000 শেয়ার কিন্তু আমি গুণ দিয়ে দিব হচ্ছে ফেস ভ্যালু দিয়ে, মানে 10 টাকা দিয়ে। সেটা অধিহার থাকলেও 10 টাকা হবে, অবহার থাকলেও 10 টাকা হবে, তাহলে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি 15 লক্ষ টাকা। এবার আমি দেখছি যে 2 টাকা করে অধিহার আছে, যেহেতু 2 টাকা করে অধিহার আছে তাহলে আমি কি করব, অধিহারকে ক্রেডিট করে দিব এবং এখানে বলবো যে 1,50,000 × 2, তাহলে 3 লক্ষ টাকা হচ্ছে আমার অধিহার। তারপরে বলা হচ্ছে যে শেয়ার আবেদন হিসাব হচ্ছে ক্রেডিট, মানে হচ্ছে যে এই টোটাল টাকাটা, ক্রেডিট পাশের টাকাটাকে আমি 18 লক্ষ টাকা দিয়ে ডেবিট করে দিচ্ছি। তারপরে আমি 1,90,000 শেয়ার আবেদন পেয়েছি, কিন্তু আমি বিক্রি করেছি 1,50,000, তাহলে যে 40,000 মানুষের কাছ থেকে আমি এক্সট্রা টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা কিন্তু ফেরত দিয়ে দিতে হবে, তাহলে 40,000 জন মানুষের কাছ থেকে কিন্তু আমি টাকা নিয়েছিলাম 12 টাকা করে, তাহলে কিন্তু আমি 12 টাকা করে ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবেই কিন্তু আমি আমার কাজগুলো বা জাবেদাগুলো করে থাকি। এখন যদি আমার কাছে সিম্পলি জিজ্ঞেস করা হয় যে এইভাবে যে কোনো একটা কোম্পানির শেয়ার হচ্ছে 10 টাকা মূল্যের এবং সে শেয়ার বিক্রি করে হচ্ছে 12,000, এবং তার শেয়ারের ভ্যালু হওয়া উচিত ছিল 1,20,000, 12,000 ইন্টু
10, তাহলে হবে হচ্ছে যে 1,20,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু 1,20,000 টাকা হওয়ার কথা ছিল। এখানে কিন্তু আমরা যদি বলি যে 10 টাকা করে 12,000 শেয়ার হওয়ার কথা ছিল 1,20,000 টাকা, কিন্তু এখানে যদি হয় 1,50,000 টাকা, তাহলে কিন্তু আমরা বলতে পারি খুব সহজেই যে এটা একটু বেশি হয়ে গিয়েছে। তার মানে এখানে অধিহার আছে কত টাকা, 30,000 টাকা হচ্ছে অধিহার আছে। আবার যদি বলা হয় যে 10 টাকা মূল্যের 12,000 শেয়ার হওয়ার কথা ছিল 1,20,000 টাকা, কিন্তু হয়েছে 1,00,000 টাকা, তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাব এখানে অবহার আছে। ওকে, অবহার আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বলে ফেলতে পারি কিভাবে আমরা অধিহার দেখব এবং কিভাবে অবহার দেখব। আমরা এই ধরনের কিছু প্রবলেম দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রবলেম এখানে দিয়ে দেওয়া আছে, আমরা এটা সলভ করার চেষ্টা করব। এখানে বলে দেওয়া আছে মেঘনা কোম্পানি 1995 সনের 1 জানুয়ারি তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল 100 টাকা মূল্যের 20,000 সাধারণ শেয়ার। প্রথম বছর 20,000 শেয়ার থেকে কোম্পানি 5,000 শেয়ার মোট 6,00,000 টাকায়। তার মানে আমরা বলতে পারি যে 5,000 শেয়ার যদি সে 100 টাকা করে বিক্রি করে, তাহলে কিন্তু এখানে হওয়ার কথা ছিল 5,00,000 টাকা, কিন্তু সে বিক্রি করে সেটা 6,00,000 টাকায়। ওকে, ফাইন, সে 6,00,000 টাকায় বিক্রি করে। আবার এখানে বলে দেওয়া আছে যে এবং 10,000 শেয়ার মোট 9,50,000 টাকায় বিলি করে। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে 10,000 শেয়ার যদি 100 টাকা করে বিক্রি করতো, তাহলে হওয়ার কথা ছিল 10,00,000 টাকা, কিন্তু হয়েছে 9,50,000 টাকা। তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে প্রথমটাতে হওয়ার কথা ছিল 5,00,000, কিন্তু হয়েছে 6,00,000। তাহলে এখানে অধিহার কিন্তু আছে, অধিহার আছে কিন্তু 1,00,000 টাকা। ওকে, আবার এখানে হওয়ার কথা ছিল 10,00,000, হয়েছে 9,50,000, তাহলে 50,000 টাকা হচ্ছে অবহার। ওকে, ফাইন। তাহলে যদি আমাদের এখানে প্রশ্ন করা হয় বছরান্তে কোম্পানির উদ্ধৃত পত্রে পরিশোধিত মূলধন হিসাবে মোট কত টাকা দেখানো হয়েছিল, আমরা কিন্তু দেখে এসেছি অধিহার থাকুক অথবা অবহার থাকুক, আমরা কিন্তু মূলধন যখন লিখি মূলধন, তখন কিন্তু আমরা শেয়ারের যে ফেস ভ্যালু আছে সেটা দিয়ে গুণ দেওয়ার চেষ্টা করি। তাহলে কোম্পানি কিন্তু শেয়ার বিক্রি করেছে 5,000 + 10,000, টোটাল হচ্ছে 15,000 শেয়ার কোম্পানি বিক্রি করেছে, এবং এই 15,000 শেয়ার যদি 100 টাকা করে হয়, তাহলে মূলধন হওয়ার কথা কত টাকা, 15,00,000 টাকা। তাহলে আমাদের অধিহার হোক অথবা অবহার হোক, আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারি যে মূলধন হবে ফেস ভ্যালু। তাহলে অবহার হোক বা অধিহার হোক, আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারি মূলধনের পরিমাণ যখন আমি বের করব, তখন আমি শেয়ার সংখ্যা ইনটু ফেস ভ্যালু দিয়ে গুণ দিব। এখানে অধিহার এবং অবহার কিন্তু আসবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 15,00,000 টাকা, বা অ্যান্সার হচ্ছে বি। আমাদের যদি এরকম প্রশ্ন করা হইতো এই কোশ্চেনটার মধ্যে যে আমাদের অধিহার কত টাকা, আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার দিয়ে দিতে পারতাম। আমরা এখানে বের করেছি অধিহার হচ্ছে 1,00,000 টাকা। এবং যদি আমাদের প্রশ্ন করা হইতো যে এই অঙ্কটাতে বা এই ম্যাথটাতে অবহারের পরিমাণ কত, আমরা কিন্তু বলে দিতে পারতাম যে অবহারের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। আমরা এখানে অবহার এবং অধিহার নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে কোম্পানির শেয়ারের প্রতিটার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা মূল্যের, এবং কোম্পানির কাছে এরকম শেয়ার আছে 25,000 সাধারণ শেয়ার। ওকে, তাহলে 25,000 সাধারণ শেয়ার যেহেতু কোম্পানির কাছে আছে, তাহলে আমরা এখানে বলতে পারি প্রথম বছর কোম্পানির 7,000 শেয়ার মোট 8,40,000 টাকায় বিক্রি করে। তাহলে আমরা বলতে পারি এখানে 7,000 শেয়ার যদি 100 টাকা করে হয়, তাহলে এটার দাম আসা উচিত 7,00,000 টাকা, কিন্তু এটা কিন্তু এখানে দেওয়া আছে 8,40,000 টাকা।
তাহলে 840,000 টাকা, তাহলে 840,000 দেওয়া আছে। তাহলে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি এখানে হচ্ছে 140,000 টাকা হচ্ছে আমার অধিহার। ওকে, অধিহার। আবার এখানে বলে দেওয়া আছে কোম্পানি এবং 8,000 শেয়ার, কোম্পানি যদি 100 টাকা করে বিক্রি করতো তাহলে হওয়ার কথা ছিল 800,000 টাকা, এবং কোম্পানিটা বিক্রি করেছে 680,000 টাকায়। তার মানে এখানে কিন্তু অবহার আছে 120,000 টাকা অবহার। ওকে ফাইন, এবার আমার কাছে এখানে জানতে চেয়েছে শেয়ার প্রিমিয়াম কত। আমরা জানবো যে অধিহারের আরেক নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম, তাহলে এখানে শেয়ার প্রিমিয়াম কিন্তু 140,000 টাকা আমরা খুব সহজেই অ্যান্সার বলে দিতে পারবো। এখানে উত্তর হচ্ছে ডি। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অধিহার এবং অবহার রিলেটেড যত প্রকার প্রবলেম আছে আমরা কিন্তু সলভ করে ফেলতে পারি। এবার আমরা লভ্যাংশ সংক্রান্ত কিছু লেনদেন দেখার চেষ্টা করব। এখানে লভ্যাংশ সংক্রান্ত যখন লেনদেনগুলো আমরা করার চেষ্টা করব তখন আমরা কিন্তু জানবো যে লভ্যাংশ হচ্ছে লাভের একটা অংশ। তার মানে কোম্পানি সারা বছর ব্যবসায় পরিচালনা করে যে নেট প্রফিটটা হবে সেই নেট প্রফিটটার একটা পার্সেন্টেজ তার শেয়ার হোল্ডারদের প্রদান করবে, যেটাকে আমরা লভ্যাংশ হিসেবে জেনে থাকি। তাহলে আমরা যেহেতু বলছি লভ্যাংশ হচ্ছে লাভের একটা অংশ, তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা আমাদের কোম্পানিতে যদি লাভ হয় সেই লাভের টাকাটা বা লাভের অংশটা সেটা লভ্যাংশ হিসেবে আমরা নগদ টাকায় দিতে পারি, লভ্যাংশ হিসেবে আমরা সম্পত্তির মাধ্যমে দিতে পারি, লভ্যাংশ হিসেবে আমরা স্ক্রিপ্টের মাধ্যমে দিতে পারি। স্ক্রিপ্ট হচ্ছে যে কোনো একটা প্রতিশ্রুতিপত্র, যে 10টা শেয়ার হোল্ডারকে কোম্পানি এই বছর লাভের টাকা দিতে পারেনি কিন্তু একটা স্ক্রিপ্ট দিয়েছে, তার মানে এই স্ক্রিপ্ট হচ্ছে একটা নিশ্চয়তা যে তোমরা এই সার্টেন অ্যামাউন্টের একটা লভ্যাংশ পরবর্তী একটা নির্দিষ্ট সময় পরে পাবে। লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দেওয়া যেতে পারে। বোনাস শেয়ার মানে হচ্ছে যে লভ্যাংশ বাবদ নগদ টাকা না নিয়ে কোম্পানির আরও কিছু শেয়ার নিয়ে নিল। বলা হলো যে যাদের এই কোম্পানিতে 10টা করে শেয়ার আছে তাদের 1টা করে শেয়ার লভ্যাংশ দেওয়া হবে। তার মানে 10টা শেয়ার যদি 100 টাকা করে মূল্য হয় তাহলে এখানে হয়ে যাচ্ছে 1,000 টাকা, এবং তাকে 1টা শেয়ার ফ্রিতে দেওয়া হচ্ছে, মানে তার সাথে আরও 100 টাকার একটা শেয়ার দেওয়া হচ্ছে। তাহলে তার কিন্তু এরকম হয়ে যাচ্ছে 1100 টাকার শেয়ার মূল্য বা শেয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে লভ্যাংশ বা লাভের অংশ বাবদ নগদ টাকা দেওয়া যেতে পারে, লাভের অংশ বাবদ সম্পত্তি দেওয়া যেতে পারে, লাভের অংশ বাবদ স্ক্রিপ্ট বা প্রতিশ্রুতিপত্র দেওয়া যেতে পারে, লাভের অংশ বাবদ বোনাস শেয়ার দেওয়া যেতে পারে। বেশিরভাগ সময় লাভের অংশ বাবদ বোনাস শেয়ার প্রদান করা হয়ে থাকে এবং নগদ টাকা প্রদান করা হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে যে লভ্যাংশ প্রদান করা হয় জমাকৃত মুনাফা থেকে যা শেয়ার হোল্ডারদের স্বত্ব। এখানে আমরা একটু জমাকৃত মুনাফা ব্যাপারটা বা কনসেপ্টটা দেখার চেষ্টা করব। জমাকৃত মুনাফা তার মানে সকল মুনাফা বা ব্যবসায়ের নেট প্রফিটটা আমরা এখানে জমা করে রাখি। তার মানে যখন মালিকদের লাভের অংশ প্রদান করা হবে তখন কিন্তু এই জমাকৃত মুনাফা নামক একটা ফান্ড আছে, এই ফান্ডে সকল মুনাফা জমা করে রাখা আছে এবং এইখান থেকে আমরা কিন্তু লভ্যাংশ প্রদান করে থাকি। তাহলে এই যে জমাকৃত মুনাফা এটা কিন্তু একটা ওনার্স ইকুইটি বা মালিকের পাওনা বা মালিকানা স্বত্ব। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যদি কোয়েশ্চেন করা হয় আমাদের যে লভ্যাংশ প্রদান করা হয় কোথা থেকে, আমরা কিন্তু খুব সহজেই বলবো যে জমাকৃত মুনাফা থেকে লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। এবং লভ্যাংশ কী কী ওয়েতে দেওয়া যেতে পারে আমরা বলবো যে নগদ টাকায় লভ্যাংশ দেওয়া যেতে পারে, স্ক্রিপ্টের মাধ্যমে লভ্যাংশ দেওয়া যেতে পারে, সম্পত্তির মাধ্যমে লভ্যাংশ দেওয়া যেতে পারে, এবং বোনাস শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দেওয়া যেতে পারে। এখন আমরা দেখবো যে নগদ টাকার বা নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে যেদিন ঘোষণা করবে, যে কোম্পানির এজিএমে আজকে ঘোষণা করা হলো যে আমরা কোম্পানিতে নগদ লভ্যাংশ দিব, তখন কিন্তু এরকম একটা জাবেদা দেওয়া হয়, জমাকৃত মুনাফা হিসাব ডেবিট। মানে জমাকৃত মুনাফা হিসাব ডেবিট মানে মালিকানা স্বত্ব এই তহবিলটা থেকে কিন্তু আমাদের লভ্যাংশ প্রদান করা হয়। তাহলে জমাকৃত মুনাফা থেকে লভ্যাংশ প্রদান করা হয়, এখানে মুনাফাগুলো জমা ছিল
এটা একটা মালিকানা সত্ত্ব ছিল, এখন ঘোষণা করার ফলে এই তহবিলটা আমরা কমায় ফেলবো, বা জমাকৃত মুনাফার যে তহবিলটা আছে এই সেই তহবিলটা কিন্তু আমরা কমায় ফেলছি। তাহলে যেহেতু আমরা জমাকৃত মুনাফা তহবিল কমায় ফেলছি বা মালিকানা সত্ত্ব কমায় ফেলছি, এর জন্য আমরা এখানে লিখছি যে জমাকৃত মুনাফা হিসাব ডেবিট, যেটা কিনা শেয়ার হোল্ডারদের সত্ত্ব হ্রাস করে। এখনও কিন্তু আমরা লভ্যাংশ নগদে প্রদান করিনি, আমরা জাস্ট জমাকৃত মুনাফা যে তহবিলটা ছিল সেই তহবিলটা কমায় ফেললাম, লভ্যাংশ ঘোষণা করা হইল আজকে। এবং আমরা বললাম যে প্রদেয় লভ্যাংশ, যেটা কিনা পরে লভ্যাংশ দেওয়া হবে, এটা একটা দায় বৃদ্ধি। তাহলে লভ্যাংশ যেদিন ঘোষণা করা হবে সেদিন জাবেদা দেওয়া হবে, জমাকৃত মুনাফা হিসাব ডেবিট এবং প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। তার মানে এখনও লভ্যাংশ দেওয়া হয় নাই, এখন জাস্ট জমাকৃত মুনাফা যেই তহবিলটা থেকে লভ্যাংশ প্রদান করা হয় সেই তহবিলটা কমানো হয়েছে এবং বলা হয়েছে পরে লভ্যাংশ দেওয়া হবে বা প্রদেয় লভ্যাংশ দেওয়া হবে। পরবর্তীতে আমরা দেখব নগদ লভ্যাংশ লিপিবদ্ধ করার দিনের জাবেদা। নগদ লভ্যাংশ লিপিবদ্ধ করার দিনের কোনো জাবেদা দেওয়া হয় না, কারণ লভ্যাংশ যেদিন ঘোষণা করা হয় নগদ লভ্যাংশ সেদিনই কিন্তু প্রথম জাবেদাটা দিয়ে দেওয়া হয়। তার মানে যেদিন ঘোষণা করা হয় সেদিনই জাবেদা দিয়ে দেওয়া হয়, নগদ লভ্যাংশ লিপিবদ্ধ করার দিন কোনো জাবেদা দেওয়া হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে পারে, যে আমাদের জিজ্ঞেস করতে পারে নগদ লভ্যাংশ লিপিবদ্ধ করার দিন কি জাবেদা দেওয়া হয়। আমরা কিন্তু খুব সহজেই বলবো যে নগদ লভ্যাংশ যেদিন লিপিবদ্ধ করা হয় সেদিন কোনো জাবেদা দেওয়া হয় না, কারণ সেই জাবেদা নগদ লভ্যাংশ ঘোষণা করার দিনই দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যেদিন ঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করা হয়, তার মানে নগদ টাকায় ব্যাংকের মাধ্যমে বা যে কোনো ওয়েতে নগদ লভ্যাংশ যদি ঘোষণা করে দেওয়া হয় তখন কিন্তু আমার ব্যাংক থেকে টাকা চলে যায়, বা নগদান বা ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করে দিই, সম্পত্তি হ্রাস পায় এবং আমার কিন্তু প্রদেয় আগে যে একটা দায় ছিল প্রদেয় লভ্যাংশ সেই দায়টাও কিন্তু হ্রাস পেয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে নগদ লভ্যাংশ দেওয়ার সময় আমরা কিন্তু তিনটা ইম্পর্টেন্ট ডেট নিয়ে ডিল করে থাকি। একটা ডেটকে আমরা বলছি যে নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে যেদিন জাবেদা, মানে নগদ লভ্যাংশ ঘোষণা করার দিন, নগদ লভ্যাংশ লিপিবদ্ধ করার দিন এবং ঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করার দিন। তাহলে নগদ লভ্যাংশ যখন প্রদান করা হয় সেই ক্ষেত্রে তিনটা ইম্পর্টেন্ট ডেট হতে পারে, সেই তিনটা ডেটের একটা হচ্ছে ঘোষণার দিন, লিপিবদ্ধ করার দিন এবং প্রদানের দিন। তাহলে ঘোষণার দিন জাবেদা দেওয়া হয় জমাকৃত মুনাফা বা যেই তহবিল থেকে লভ্যাংশ দেওয়া হয় সেই তহবিলটা কমায় ফেলা হয়, তার মানে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং প্রদেয় লভ্যাংশ মানে পরে দেওয়া হবে দায় বৃদ্ধি পায়। নগদ লভ্যাংশ লিপিবদ্ধকরণের দিন কোনো জাবেদা দেওয়া হয় না এবং বলা হচ্ছে যে ঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করা হলে জাবেদা হবে। তাহলে ঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করা হলে আমরা যেদিন জাবেদা দিব সেই জাবেদাটা বলা হচ্ছে যে নগদে যদি প্রদান করি আমার নগদ বা ব্যাংক থেকে টাকা কমে যাবে এবং আগে যে দায়টা ছিল প্রদেয় লভ্যাংশ সেই দায়টা হ্রাস পাবে। তাহলে এই ছিল নগদ লভ্যাংশ রিলেটেড কথাবার্তা। এখন আমরা দেখব যে বোনাস শেয়ারের মাধ্যমে যদি লভ্যাংশ দেই তাহলে কি হবে। বোনাস শেয়ারের মাধ্যমে যদি লভ্যাংশ দেই তাহলে কিন্তু বোনাস শেয়ারের মাধ্যমে দেই, নগদে দেই এবং যে কোনো সম্পত্তির মাধ্যমে দেই, এই তহবিল মানে জমাকৃত মুনাফার তহবিল কিন্তু আমরা কমায় দিব। এর জন্য আমরা কিন্তু লিখব জমাকৃত মুনাফা হিসাব ডেবিট। তার মানে আমার মালিকানা সত্ত্ব, এই জমাকৃত মুনাফা কিন্তু হচ্ছে আমার মালিকানা সত্ত্ব, এটা আমি কমায় দিচ্ছি। তারপরে আমি তাদেরকে নগদ টাকা দিচ্ছি না, আমি দিচ্ছি তাদের শেয়ার। তাহলে যদি আমি তাদের শেয়ার দেই তাহলে কিন্তু শেয়ার মূলধন বেড়ে গেল, এর জন্য আমি শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করে দিচ্ছি। তার মানে যখন আমরা বোনাস শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করে থাকি তখন কিন্তু এরকম হয়ে যায় ব্যাপারটা যে আমার জমাকৃত মুনাফা মানে মালিকানা সত্ত্ব বা মালিকের যে পাওনাটা আছে সেই পাওনাটা কিন্তু এখানে কমে যাচ্ছে এবং সাথে সাথে যেহেতু আমি তাদের শেয়ার দিচ্ছি শেয়ারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। শেয়ারের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার দায়ও বেড়ে গেল, সরি মালিকানা সত্ত্ব বেড়ে গেল। তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে গেলে ক্রেডিট হয় এবং আবার এই যে মালিকানা সত্ত্ব জমাকৃত মুনাফা, এই মালিকানা সত্ত্ব হিসাবটা কিন্তু থেকে আমরা কিন্তু মালিকানা সত্ত্ব, তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে বোনাস শেয়ারের মাধ্যমে যদি লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে একবার মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পায় কারণ জমাকৃত মুনাফা তহবিলটা আমরা কমায় দিই, এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কারণ বোনাস শেয়ার দিই, তার মানে
শেয়ার সংখ্যা যদি বেড়ে যায় মালিকানা স্বত্ব বেড়ে যায়। তাহলে যদি প্রশ্ন করা হয় বোনাস শেয়ার প্রদানের ফলে কি হয়, আমরা বলবো কিছুই হয় না, একবার মালিকানা স্বত্ব হ্রাস পায় এবং একবার মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে ফেলতে পারি যে যদি বোনাস শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে তাহলে এখানে কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। ওকে, তাহলে আমরা খুব সহজেই বলে ফেলতে পারি বোনাস শেয়ারের মাধ্যমে যদি লভ্যাংশ প্রদান করা হয় তাহলে কি হয়, আমরা বলবো কিছুই হয় না। ওকে, তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে কি হবে, আমরা বলবো শেয়ার হোল্ডারদের স্বত্ব হ্রাস পাবে এবং দায় বৃদ্ধি পাবে। আবার বলা হচ্ছে যে যদি নগদ লভ্যাংশ প্রদান করা হয় তাহলে জাবেদা কি হবে, নগদ লভ্যাংশ যদি প্রদান করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দায় হ্রাস পাচ্ছে এবং সম্পত্তি হ্রাস পাচ্ছে। এখানে আমরা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন অ্যাড করার চেষ্টা করব। একটু আমরা এখানে দেখার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি নগদ লভ্যাংশের এই প্রসেসটাতে কি হচ্ছে, নগদ লভ্যাংশের ফলে কি হচ্ছে যদি এরকম প্রশ্ন আসে আমাদের। নগদ লভ্যাংশের ফলে কিন্তু আমরা দুইটা জাবেদা দিচ্ছি, দুইটা জাবেদায় একটা জাবেদায় দেখতে পাচ্ছি আমরা দায় বৃদ্ধি পাচ্ছে এবং আরও একটা জাবেদায় দেখছি দায় হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি এই দায় বৃদ্ধি দায় হ্রাস অমিট হয়ে যাচ্ছে, মানে একবার দায় বৃদ্ধি পাচ্ছে এবং একবার দায় হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের যদি বলা হয় যে নগদ লভ্যাংশের ফলে অ্যাকচুয়ালি পুরোপুরি কি হচ্ছে, আমরা বলবো মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে এবং সম্পত্তি হ্রাস পাচ্ছে। আমি ব্যাপারটা আবারও বলার চেষ্টা করছি যে আমরা নগদ লভ্যাংশের তিনটা ডেট আছে, তিনটা ডেটের মধ্যে দুইটা জাবেদা দেওয়া হয়। প্রথম জাবেদায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি দায় বৃদ্ধি পাচ্ছে এবং দ্বিতীয় জাবেদায় আমরা দেখতে পাচ্ছি দায় হ্রাস পাচ্ছে। তাহলে দায় বৃদ্ধি এবং দায় হ্রাস দুইটা কাটাকাটি হয়ে গেল এবং আমরা এখানে বলতে পারি যে নগদ লভ্যাংশের ফলে শেয়ার হোল্ডারদের স্বত্ব হ্রাস পায় এবং সম্পত্তি হ্রাস পায়। আমরা কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করব এখানটাতে। এখানে প্রথমে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেখানে বলা হয়েছে নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা স্বত্বকে পরিবর্তন করবে না। আমরা কিন্তু বলেছিলাম বোনাস শেয়ারের ফলে একবার মালিকানা স্বত্ব বাড়ে আবার মালিকানা স্বত্ব কমে, তাহলে কিন্তু এখানে আমরা বলবো বোনাস শেয়ার হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে উত্তর বি। তারপরে এখানে বলা হচ্ছে যে দুই নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 অনুপাতে শেয়ার বিতরণ করলো, বণ্টনকৃত এই শেয়ারকে বলা হয়। তার মানে যার 5টা শেয়ার আছে তাকে একটা শেয়ার বোনাস দেওয়া হলো, তাহলে এই ধরনের শেয়ারকে কিন্তু আমরা বলতে পারি বোনাস শেয়ার, তাহলে উত্তর হচ্ছে বি। আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। তাহলে এই ছিল আমাদের কোম্পানি রিলেটেড কথাবার্তা। এখন আমরা সমাপনী মজুদ রিলেটেড কথাবার্তা বলার চেষ্টা করব এবং সমাপনী মজুদ পণ্য থেকে আমরা কালীন এবং অবিরত মজুদ পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয় সমাপনী মজুদ পণ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে। একটাকে বলা হচ্ছে কালীন মজুদ পদ্ধতি, যেটা আমরা স্বাভাবিকভাবে করে আসছি এতদিন, আরেকটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি, যেটা আমরা আগে হয়তো খুব ভালোভাবে নোটিস করিনি। এখন আমরা যদি ধারে পণ্য ক্রয় করি তাহলে কিন্তু আমরা পণ্য ক্রয়কে স্বাভাবিকভাবে জাবেদা দিতাম এরকম যে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় করাকে আমরা কিন্তু মজুদ পণ্য হিসেবে ধরে থাকি, তার মানে পণ্য ক্রয় মানে হচ্ছে সেটাকে আমরা মজুদ পণ্য হিসেবে ধরে থাকি। তার মানে এখানে বলা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি, তার মানে এখানে যে কোনো প্রকার পণ্যকেই মজুদ পণ্য হিসেবে ধরা হয়, সেটা পণ্য ক্রয় করা হয়েছে আমরা বলছি মজুদ পণ্য হিসাব ডেবিট, মানে পণ্যকে এখানে সম্পদ হিসেবে ধরা হচ্ছে বা পণ্যকে মজুদ পণ্য হিসেবে ধরা হচ্ছে, যেটা কিনা একটা চলতি সম্পদ। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট মানে এটা ব্যয়, এখানে কিন্তু আমরা বলছি মজুদ পণ্য হিসাব ডেবিট, তার মানে এটা হচ্ছে একটা সম্পত্তি বা চলতি সম্পত্তি। তাহলে যদি ধারে ক্রয় করে থাকি প্রদেয় হিসাব ক্রেডিট। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় আন্তঃপরিবহন মজুরি ও আমদানি শুল্ক প্রদান, আমরা জানি এগুলো হচ্ছে ব্যয়, সবগুলা ব্যয়। কিন্তু যেহেতু আমরা এখানে মজুদ পণ্য বা পণ্যকে একটা মজুদ পণ্য হিসেবে ধরছি,
মানে সম্পত্তি হিসেবে ধরছি, আমরা জানি সম্পত্তির সাথে খরচ হওয়া সকল প্রকার খরচকে আমরা ওই সম্পত্তির খরচের মধ্যে ধরব। তার মানে সবগুলা খরচ আমরা মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করব, যেটা কিনা একটা আমাদের কাছে সম্পদ। তার মানে অবিরত মজুদ পদ্ধতিতে কিন্তু আমি পণ্যটাকে সম্পদ হিসেবে ট্রিট করতেছি। তারপরে বলা হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করে দিছি, তাহলে এখানে কিন্তু আমরা স্বাভাবিকভাবে ক্রয় ফেরত লিখি, কিন্তু আমরা কিন্তু এখানে লিখছি মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তার মানে আমরা কোন পণ্য ক্রয় ফেরত করে দিলে বা ক্রয় ফেরত করে দিলে মানে আমার কাছ থেকে আমি ধরে নেই যে আমার ব্যয়টা হ্রাস পেয়েছে, এখানে ব্যয় হ্রাস, কিন্তু এইখানটাতে কিন্তু বলা হচ্ছে যে সম্পত্তি হ্রাস, মানে পণ্য ফেরত দেওয়া দেওয়া মানে সম্পত্তিটা কমে যাওয়া। তাহলে এখানে স্বাভাবিকভাবে স্বাভাবিক জাবেদা দেওয়া আছে, এই জাবেদাটা আমাদের খুব বেশি একটা দেখার দরকার নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিক্রেতার পণ্য বিক্রয় সংক্রান্ত যদি লেনদেনগুলো থেকে থাকে আমরা কিভাবে সেগুলো নিয়ে ডিল করে থাকি অবিরত এবং কালীন মজুদ পদ্ধতি নিয়ে, এবং আমরা শেষে জানানোর চেষ্টা করব যে কিভাবে কালীন মজুদ পদ্ধতি এবং অবিরত মজুদ পদ্ধতি থেকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব বা করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে পণ্য বিক্রি করা হয়েছে 100,000 টাকা যার ক্রয়মূল্য 80,000 টাকা। আমরা স্বাভাবিকভাবে যে মজুদ পদ্ধতি করে থাকি কালীন মজুদ পদ্ধতি, সেখানে কিন্তু আমি জাবেদা দিই এরকম যে নগদে বিক্রি করেছি নগদান হিসাব ডেবিট 100,000 টাকা এবং বিক্রয় মানে আয় ক্রেডিট 100,000 টাকা। এই জাবেদা আমি অবিরত মজুদ পদ্ধতিতেও প্রথমে দিব নগদান ডেবিট এবং বিক্রয় ক্রেডিট 100,000 টাকা। তারপরে আমি দেখানোর চেষ্টা করব যে আমার কত টাকার পণ্যটা আমি 100,000 টাকা বিক্রি করেছি। আমি এখানে বলবো যে আমার যে পণ্যটার ব্যয় হয়েছিল 80,000 টাকা সেই পণ্যটা আমি বিক্রি করেছি 100,000 টাকা। এর জন্য আমি এখানে জাবেদা দিব বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট মানে ব্যয় হয়েছে এবং মজুদ পণ্য হিসাব ক্রেডিট মানে আমার এখান থেকে মজুদ পণ্যটা চলে যাচ্ছে। তারপরে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন স্বাভাবিক জাবেদা হবে, আমরা বিক্রয় পরিবহনের স্বাভাবিক জাবেদা দেওয়ার চেষ্টা করব, এটা নিয়ে কোনো কিছু বদার নাই। তারপর বলা হচ্ছে পণ্য বিক্রয় ফেরত হলো, বলা হচ্ছে যে বিক্রয় ফেরত হলো, আমরা কিন্তু স্বাভাবিকভাবে বিক্রয় ফেরত ডেবিট করে দিই এবং প্রাপ্য হিসাব ক্রেডিট করে দিই, কিন্তু এখানে আমরা সেই সেম কাজটাই করব। বিক্রয় ফেরত, আমরা বিক্রয় ফেরত দিলাম হচ্ছে যে 25,000 টাকার পণ্য ফেরত দিলাম। এখন আমি দেখার চেষ্টা করব যে এই যে বিক্রয় ফেরত হলো 25,000 টাকার পণ্য, এইটা আমি যখন গোডাউনে রাখবো, বিক্রয় ফেরত মানে বাইরে থেকে যে পণ্যটা ফেরত আসলো সেই পণ্যটা যখন আমি গোডাউনে রাখবো সেটা কত টাকার মজুদ পণ্য ছিল, আমি বলবো যে এটা হচ্ছে 20,000 টাকার মজুদ পণ্য ছিল। এইখানটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে 100,000 টাকার পণ্য যেটা আমি 100,000 টাকায় বিক্রি করি সেটার আমার সেটার জন্য আমার খরচ হয় 80,000 টাকা, মানে 80% হচ্ছে আমার খরচ। একইভাবে যে পণ্যটা আমি বিক্রি করেছিলাম 25,000 টাকা, এটা যখন আমি আমার গোডাউনে মজুত রাখবো তখন কিন্তু 25,000 × 80% করে আমি রাখবো, যেটা কিনা হবে আমার 20,000 টাকা। তাহলে আমি আমার গোডাউনে রাখতেছি মজুত পণ্য বা একটা সম্পদ আসলো ডেবিট এবং আমার এটার জন্য বিক্রয় ব্যয় দেখাইছিলাম আমি 20,000 টাকা। তাহলে আমি এখানে যে জিনিসটা কনক্লুড করতে চাচ্ছি, আমাদের যদি প্রশ্ন করা হয় নিচের কোন পদ্ধতিতে মজুদ পণ্য হিসাবটি সংরক্ষণ করা হয়, আমরা বলবো অবিরত মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য হিসাবটি রাখা হয়। যদি প্রশ্ন করা হয় নিচের কোন পদ্ধতিতে আন্তঃপরিবহন খরচটি রাখা হয়, আমরা কিন্তু বলবো যে কালীন মজুদ পদ্ধতিতে আন্তঃপরিবহন খরচটি রাখা হয়। যদি প্রশ্ন করা হয় আমদানি শুল্ক কোন পদ্ধতিতে পাওয়া যায়, তখন আমরা বলবো কালীন মজুদ পদ্ধতিতে পাওয়া যায়। যদি প্রশ্ন করা হয় মজুরি খরচটি কোন পদ্ধতিতে পাওয়া যায়, আমরা বলবো কালীন মজুদ পদ্ধতিতে পাওয়া যায়। যদি আমাদের প্রশ্ন করা হয়ে থাকে যে ক্রয় আন্তঃপরিবহন মজুরি ও আমদানি শুল্ক এগুলো মজুদ পণ্য নামে কোন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারি এখানে মজুদ পণ্য হিসাবে আমরা লিপিবদ্ধ করে ফেলতে পারি। তারপরে এখানে বলা হচ্ছে যদি আমাদের প্রশ্ন করা হয় যে কোন পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবটি পাওয়া যায়, আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারি যে অবিরত মজুদ পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবটি পাওয়া যায়। যদি প্রশ্ন করা হয় কোন পদ্ধতিতে মজুদ পণ্য হিসাবটি পাওয়া যায়, আমরা কিন্তু বলবো অবিরত মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য হিসাবটি পাওয়া যায়। তাহলে এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসবে যেগুলো নিয়ে আমরা একটু বদার থাকার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোয়েশ্চেন করা হয়েছে কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করে এমন পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়া মিলে কোন হিসাবটি পাওয়া যাবে না।
তাহলে এখানে বলা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবটি কিন্তু কালীন মজুদ পদ্ধতিতে পাওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা বলবো উত্তর ডি। আবার বলা হচ্ছে যে অবিরত মজুদ পদ্ধতিতে একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়া মিলে নিম্নের কোন হিসাবের জের থাকবে না, আমরা কিন্তু বলবো যে এখানে প্রারম্ভিক মজুদের জের থাকবে না, কারণ অবিরত মজুদ পদ্ধতিতে অলওয়েজই সবগুলোকে আমরা মজুদ পণ্য নামে লিপিবদ্ধ করি, সেখানে পার্টিকুলারলি আর প্রারম্ভিক মজুদ নামে কোনো হিসাব রাখার দরকার নাই। ওকে, তাহলে আমরা কিন্তু এইভাবে খুব সহজেই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। তারপরে আমরা এখানে দেখার চেষ্টা করব লিফো ফিফো নিয়ে কিছু থিওরিটিক্যাল আলোচনা করার চেষ্টা করব, এখান থেকে কিন্তু আমরা কোয়েশ্চেনও সলভ করে ফেলতে পারি। আমরা এখানটাতে দেখার চেষ্টা করছি যে আমরা এখানে কিন্তু বলতে পারি, বা আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ পণ্য লাগবে। তার মানে আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয় এখানে যদি কমায়ে আমি এখানে যদি বলি 5,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে কিন্তু আমাকে এইটা 1,000 টাকা বানিয়ে দিতে হবে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি 500 টাকা কমায় দিই, তাহলে সমাপনী মজুদ পণ্য কিন্তু 500 টাকা বাড়ায় এখানে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হচ্ছে। তার মানে আমরা একটা জিনিস এখানে কনক্লুড করতে পারি যে বিক্রিত পণ্যের ব্যয় যদি কমাইতে হয় তাহলে সমাপনী মজুদ পণ্য বাড়াতে হবে, আবার সমাপনী মজুদ পণ্য যদি বাড়াতে হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কমাতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম আরও একটা লেকচারে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মাথায় নিয়ে নিব যে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্য একটা আরেকটার সাথে সম্পৃক্ত, বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্যের মধ্যে একটা নেগেটিভ রিলেশনশিপ কাজ করে, যেখানে বিক্রিত পণ্যের ব্যয় যদি কমে যায় সমাপনী মজুদ পণ্য বেড়ে যাবে, এবং সমাপনী মজুদ পণ্য যদি বেড়ে যায় বিক্রিত পণ্যের ব্যয় কমে যাবে। তাহলে এই ধরনের সম্পর্ক মাথায় রেখে আমরা একটা রিলেশন ড্র করার চেষ্টা করব, যেখানে আমরা বলছি দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে লিফো এবং আরেকটা হচ্ছে ফিফো। ওকে, আমরা বলছি লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে আমরা ধরে নিচ্ছি বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে, দাম বৃদ্ধি পরিস্থিতি, দাম বৃদ্ধি বা ইনফ্লেশন পরিস্থিতি। যদি আমরা ইনফ্লেশন পরিস্থিতি বলি তাহলে কিন্তু লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে বাজারে দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, লিফো পদ্ধতিতে কিন্তু যদি আমি লিফো মানে হচ্ছে লাস্ট ইন মানে পরবর্তীতে মানে শেষের দিকে যে আমি পণ্য ক্রয় করতেছি এবং আগে সেই পণ্যটা বিক্রি করতেছি, কিন্তু ফিফো পদ্ধতিতে কিন্তু বলা হচ্ছে আমি আগে আগে পণ্যটা কিনতেছি এবং সেটা আগে আগে বিক্রি করতেছি, বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে ধরে নেই যে ফিফো পদ্ধতিতে আমি পণ্যটাকে কিনতেছি শনিবারে এবং লিফো পদ্ধতিতে কিনতেছি আমি বৃহস্পতিবারে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে বাজারে দাম বাড়তে বাড়তে বৃহস্পতিবারে কিন্তু পণ্যটার দাম হয়ে যাবে 100 টাকা, যেই পণ্যটা আমি শনিবারে আর একটু কম দামে 70 টাকায় কিনতে পারতেছি। তার মানে যখন বাজারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি অবস্থা বিরাজ করবে তখন কিন্তু এই লিফো পদ্ধতি মানে আমি বৃহস্পতিবারে যে পণ্যটা ক্রয় করতেছি মানে বেশি দামে ক্রয় করতেছি, এর জন্য আমার বিক্রিত পণ্যের ব্যয় হবে বেশি। ওকে, এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয় সমাপনী মজুদ পণ্য কিন্তু হবে কম। আমরা কিন্তু একটু আগে বললাম যে বিক্রিত পণ্যের ব্যয় যদি হয় বেশি, বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে সমাপনী মজুদ পণ্য কম হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় বা ব্যয় যদি বেশি হয় আয় কিন্তু কম হবে। ওকে, আয় যদি কম হয় তাহলে আয়করও কিন্তু কম হবে। এবং ফিফো পদ্ধতিতে বলা হচ্ছে যে বাজারে মুদ্রাস্ফীতি অবস্থায় যদি আমাকে প্রশ্ন করা হয় যে দাম বাড়তেছে, ফিফো পদ্ধতিতে আমি কিন্তু জিনিসটা শনিবারে কিনে ফেলতেছি বা একটু আগে কিনে ফেলতেছি, আগে কিনে ফেলার কারণে দামটা অত বাড়তে পারতেছে না, এর জন্য আমার বিক্রিত পণ্যের ব্যয় বা ব্যয়টা একটু কম দেখানো হয়। যেহেতু ব্যয়টা একটু কম দেখানো হচ্ছে, সমাপনী মজুদ পণ্যটা একটু বেশি দেখানো হচ্ছে। সমাপনী মজুদ পণ্য বেশি দেখানো হলে বা ব্যয় যদি কম দেখানো হয় লাভ কিন্তু বেশি দেখানো হবে, এবং লাভ বেশি দেখানো হলে আয়করও বেশি দেখানো হবে। এটা একটা সম্পর্ক বা রিলেশন দেখানো হলো। এখন যদি প্রশ্ন করা হয় ইনফ্লেশন অবস্থায় কোন পদ্ধতি ভালো, আমরা বলবো যেই পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য কম থাকবে সেই পদ্ধতি ভালো। আমরা বলবো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি অবস্থায়
মুদ্রাস্ফীতি অবস্থায় কোন পদ্ধতি ভালো কাজ করে, আমরা বলবো লিফো পদ্ধতি কাজ করে ভালো। এবং এখানে একটা কোয়েশ্চেনও আমরা করার চেষ্টা করেছি, এখানে কোয়েশ্চেনটা আমরা দেখার চেষ্টা করেছি, বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এখানে বলা হচ্ছে যে একটি পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান দাম বেশি বা ইনফ্লেশন অবস্থায় কোন পদ্ধতি অবলম্বন করলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে। তার মানে আমরা ইনফ্লেশন সিচুয়েশনে কখন মজুদ পণ্যের মূল্য বেশি দেখানো হবে, আমরা কিন্তু বলবো যে দাম বৃদ্ধি পরিস্থিতিতে ফিফোতে মজুদ পণ্য বেশি দেখাবে, তাহলে ফিফোতে মজুদ পণ্য বেশি দেখাবে। আর লিফো হচ্ছে ভালো, কারণ হচ্ছে লিফোতে কিন্তু মজুদ পণ্য কম দেখাবে, তার মানে মজুদ পণ্য যে পদ্ধতিতে কম দেখানো হবে সেই পদ্ধতিটাই কিন্তু ভালো পদ্ধতি বলে বিবেচিত হবে। তো আমাদের এখানে উত্তর হচ্ছে ফিফো, কিন্তু যদি প্রশ্ন করা হতো কোন পদ্ধতিটি ভালো, তাহলে আমরা কিন্তু অবশ্যই বলতাম যে লিফো পদ্ধতিটি আমাদের জন্য ভালো। তাহলে এখানে হচ্ছে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি। আশা করি আমরা আজকের ক্লাস থেকে কোম্পানি রিলেটেড সকল থিওরি এবং অধিহার অবহার রিলেটেড যত ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে এসেছিল, সেগুলো আমরা জানতে পেরেছি। তারপরে আমরা লভ্যাংশ রিলেটেড যে জাবেদাগুলো আছে সেগুলো থেকে যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং আমরা সমাপনী মজুদ পণ্যের যে ইম্পর্টেন্ট দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি, আরেকটা হচ্ছে কালীন মজুদ পদ্ধতি, সবগুলো নিয়ে আমরা সঠিকভাবে আলোচনা করতে পেরেছি এবং সবাই বুঝতে পেরেছি। তো সবার সুস্থতা কামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।